তারা ভুল করছে, আমাদের প্রতিরোধ করাটা, তাদেরকে সঠিক জিনিসটা তাদের কানে পৌঁছে দেওয়াটা, এইটা কোনো অনৈক্য সৃষ্টি নয়, এটা ঐক্যের জন্যই। ঐক্য চাই আমরা, কিন্তু ঐক্য হবে কিসের ভিত্তিতে? আকীদার সংশোধন যদি তারা করে তাহলে আমরা তাদের সাথে ঐক্য করব। এতে আমাদের ওলামায়ে কেরাম সবাই একমত। অতএব আজকে জামাত ইসলামের নামে একটা ঘটনা আপনাদের সামনে বলতে হয়, সেটা হলো একবার বাংলাদেশ বিমানের একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার শাহ নওয়াজ, উনি, আমি তখন খিলগাঁও তালতলা মাদ্রাসার মোহতামিম ছিলাম, তিনি আমার ওখানে আমার পিছনে নামাজ পড়তেন নূরবাগ মসজিদে। তো শাহনওয়াজ সাহেব আমার জন্য কতগুলি বই নিয়ে আসছেন বিমানে। তো একটা বইয়ের নাম হলো দি ওয়ার্ল্ড। এই দি ওয়ার্ল্ড বইটার মধ্যে ইংরেজিতে লেখা উনি আমাকে অনুবাদ করে শুনাইলেন যে আমেরিকার কোনো এক এলাকায় এক স্বামী তার স্ত্রীকে হত্যা করছে। এখন স্বামী যে তার স্ত্রীকে হত্যা করছে এটার কোনো সাক্ষী নাই। মেয়ের বাবা আদালতে গিয়ে মামলা দায়ের করছেন আর আসামি করছেন তার মেয়ের জামাইকে। আদালতে যখন তারা উঠল, তো সেখানে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছে যে আপনার মেয়েকে যে বলছেন যে আপনার মেয়ের জামাই হত্যা করছে, তার সাক্ষীকে বলছে, তো সাক্ষী তো নাই। তো বলছে যাইলে সাক্ষী যদি দেখাতে না পারেন তাহলে এই মামলা এটার ডিসমিস, এটা গ্রহণ করা যাবে না। তখন মেয়ের আব্বা আকাশের দিকে তাকাইয়া ইংরেজিতেই বলছেন যে হে আল্লাহ, ওরা তো আর আল্লাহ বলে নাই, গড বলছে, হে আল্লাহ, আমার মেয়েকে, এ আমার মেয়ের জামাই যে হত্যা করছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আজকে সাক্ষীর অভাবে আমার মেয়ের জামাই বেকসুর খালাস পাইতেছে, আইনের মায়ের পাশে এ হত্যাকারী আমার মেয়ের জামাই, আজকে সে বেকসুর খালাস পাইতেছে, আল্লাহ তোমার আদালত থেকে সে যেন খালাস না পায়, রেহাই না পায়। এ কথা বলে আদালত থেকে বাইর হয়ে তারা যখন রাস্তায় আসছে তখন 24 চাকার একটা গাড়ি ওই জামাইকে চাপা দিয়ে একেবারে রাস্তার সাথে আটার রুটির মতো মিশাই ফেলছে। তো ওই জায়গার নিচে কমেন্টসের মধ্যে লিখছে যে আইনের মায়ের পাশে কোন ব্যক্তি যদি দুনিয়ার আদালত থেকে অপরাধী হয়েও বেকসুর খালাস পায়, আল্লাহর আদালত থেকে বেকসুর খালাস পাওয়ার কোনো রাস্তা নেই। এই জন্য জমা শিবিরের ভাইরা, আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি, আপনারা যে কৌশলী